विधानमंत्री समिति अधीन दुर्गापुर सिद्धि राजा बोल बटे पंचदीव झरनाता महोत्सवे आज चतुर्थ दिवस প্রতিবছরই আমাদের এই ঝুলনযাত্রা মহোৎসব হয়ে থাকে। আমাদের আত্মমানে দুটি উৎসব হয়, একটি ঝুলন পরে সেই উৎসব এবং এই ঝুলনযাত্রায় দিবস কাটি মহোৎসব। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং রাধাকৃষ্ণ ঘরে দুই রাধাকৃষ্ণ তত্ত্বটা একই শক্তি শক্তিমান হবে তারা লীলা করার জন্য দুই তারা রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হরিশ্রী তিনি কোন মানুষ ছিলেন না, ভগবানের জন্ম কর্ম সব দিব্য দিব্য গীতায় ভগবান বলেছেন জন্ম কর্ম যে দিব্য ব্যক্তি কর্তব্য তপ্তাহ পুনর জন্ম রয়েছি মা আমি হে অর্জুন, অর্জুন তো উপলক্ষ করে জগৎকে শিক্ষা দিয়েছেন যে আমার জন্ম কর্ম সবটাই দিব্য বিভাগ পার্থিব না, ভগবানের লীলাকে যদি পার্থিব মনে করে ভগবান কৃষ্ণকে যদি মানুষ বুদ্ধি করে রাধারানীকে মানুষই বুদ্ধি করে তাহলে তার মরণ তারা স্বয়ং অবির ব্রহ্মাণ্ডে অধিপতি স্বয়ং ভগবান যিনি সৃষ্টি স্থিতি লয় করে থাকেন তারই পরাশক্তি রাধা। শাস্ত্রী বলছেন যেমন গাছের গোড়ায় জল দিয়ে ডাল পাতা ফল ফুলে সঙ্গে আছে আলাদা করে ডাল পাতায় দিতে হয়, মুখে হাত দিয়ে হাত পায়ে ঢুকতে হয় সব জায়গায় চলছে। এরকম সকল দেবতার মূল কৃষ্ণ, সকল দেবীর মূল রাধিকা, এরকম রাধাগোবিন্দের উপাসনা করলে সব দেবদেবীর উপাসনা। মানুষের একটা সময়ও কম, 33 কোটি দেব দেবতার কি ভজন করার সময় নেই, আর শাস্ত্রেও বলতে সব করতে হবে। যস্মিন তুষ্টে জগৎ কৃষ্ণ, ভগবান দ্রৌপদীর এক কোনা স্বার্থে ঢেকুর মারলে নিউবলের পেট ভরে তাই সকল দেবীর মূল হলেন রাধিকা। এই যে রাধা কৃষ্ণের ভজনা করলে সব দেবদেবীর ভজনা হবে, যেমন গাছের গোড়ায় জল দিলে ফুলে জল দেওয়া হলো নাকি, ডালে জল দেওয়া হলো নাকি, একটা তেঁতুল গাছে কত পাতা যদি বলে আমি পাতায় পাতায় জল দেবো সে ফুটান তুমি গাছের গোড়ায় জল দেওয়া না না সব পাতায় কত কোটি কোটি পাতায় চলে যাবে। এইরকম আমাদের শাস্ত্রে বলছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই স্বয়ং ভগবান, অন্য দেবদেবী কেউ ভগবান নয়, স্বয়ং ভগবানের দাস দাস, দুর্গা কালী শ্রী ব্রহ্মা সব গোবিন্দের দাস দাস। মহাপ্রভু বলেছেন এক বলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্তি গাড়ি চলছে না চার এক বলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্তি কৃষ্ণে একমাত্র ঈশ্বর স্বয়ং ভগবান, আর যত দেব দেবতার ভেজে সকলে তার দাস দাস। এই জন্য
রাধা গোবিন্দকে যদি আমরা উপাসনা করি, সব দেবদেবীরই উপাসনা। শাস্ত্রেও বলছেন, মা জঙ্গম বলছেন, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা, এই ভক্তি কর্ম হৃদয় দিয়ে সকলে ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের সেবা করবে, রাধা গোবিন্দের। আর কারো কাজে যেতে হবে না, এই ভক্তি কর্ম। এই কলিকালে দেখুন, জীব ধর্ম নাম তো কার নাম করবেন, কালী দুর্গা শ্রী চন্ডী ব্রহ্মা ভগবানের নাম। এই ধরুন এই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। কোনো দেবদেবীর নাম না, কৃষ্ণের নাম হরে রাধে, রাধা শব্দ তার সম্বোধনে হরে হরে, রাধা নাম হলো হরা, হরাও রাধার নাম সম্বোধনে হরে, আর কৃষ্ণের সম্বোধনে হরে। কেবল কৃষ্ণেরই নাম জপ চুক্ত করি, তাহলে সত্যজীব দিল ধ্যান বেদায় যোগ্য, তারপরে পূজা আর করিতেই হয় না। এই কৃষ্ণ নামে জীবধর্ম, অন্য দেবদেবীর নাম নয়। কেন কৃষ্ণ স্বয়ং ভগবান, ভগবানের নাম করতে হবে, অন্য দেবদেবীর নাম করলে উদ্ধার হওয়া যাবে না। এই কৃষ্ণ নাম করতে হবে, সে কালী ভক্ত যদি মরে জয়কালী বলে মরা চলে না, বলো হরি হরি আর জয়কালী বলতে বলতে মরা নিয়ে যাবে না, এই হরিকৃষ্ণের মুক্তি করতেই নিয়ে যাবে। কেন মুক্তি কেউ করতে পারবে না, কৃষ্ণ ভগবান ছাড়া দেবদেবী এরা কিছু ধর্মজাম দিতে পারে, কিন্তু মুক্তি কেউ দিতে পারে না। শ্যাম সীতাপুরী বলছে, সর্বেশাম মুক্তি প্রদাতা বিষ্ণু দেব সংসার। হ্যাঁ, সকলের মুক্তিদাতা বিষ্ণু। এক ঘণ্টাকর্ণ বলে একটা লোক ছিল, সে সবসময় শিব নাম খুব শিবায় নম শিবায় নম। তারপরে একদিন শিক্ষাপুর তাকে দর্শন দিয়েছে, বলো ঘণ্টাকর্ণ তোমার কি বক্তব্য কি চাও? বলে প্রভু আমাকে মুক্তি চাই, এই সংসারে আর যাতে আসতে না। আরে বেটা, তুই যদি মুক্তি চাস তুই হরিনাম শুনিস না কেন? যখন কেউ হরিকৃষ্ণ নাম করবে না, মাথার দুটো ঘণ্টা আছে কানে, এরাম করে দেবে প্রধানম বাজে আর হরিনাম কানে যায় না, তাহলে তোর বেটা মুক্তি কী করে? তুই তো হরিনাম শুনিস না, কেউ হরিনাম করলে তুই মাথার ঘন্টা ঘন করে ঘণ্টা বাজে তোর কানে। হ্যাঁ সুতরা আমার উপায় কৃষ্ণ ভগবান, আমি তার দাস সেবক। বৈষ্ণবানাম যথা শম্ভু ভাগবত আছে, শিব হলো পরম বৈষ্ণব বিষ্ণুর দাস। আরে বোকা, আমি হলাম সেই গোবিন্দের দাস, তিনি মুক্তিদাতা। সর্বেশা মুক্তি প্রদাতা বিষ্ণু দেব সংসার, সকলের মুক্তিদাতা বিষ্ণু শ্রী হরি। তুমি সেই মুক্তিদাতা, হরির নাম করতে যা, তার তুমি একটা উদ্ধার করতে পারবে, আমার নাম করলে উদ্ধার হবে না। আমি কিছু বক্তব্য শত্রু আছে বলে কিছু দিয়ে শেষ করে দেবো, কিন্তু মুক্তি দিতে পারবে না। সর্বেশা মুক্তি প্রদাতা বিষ্ণু দেব সংসার, সকলে বিষ্ণুদাতা মুক্তি প্রদাতা বিষ্ণু শ্রী হরি। বুঝা হরিনাম কর, ঘণ্টা গুলো কর, তাই যেমন ঘণ্টা গুলো কর, দে তোর কানে আমি হরিনাম দিচ্ছি। এই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। যা এই নাম জপ করি বড় উদ্ধার হয়ে, তারপরে ঘণ্টা ঘণ্টা তখন ঘণ্টা দুটো খুলল, শিব তার গুরু হলো, শিব তো করা বলে দিল, এবারে গলায় মালা পর, হ্যাঁ মালা করালো কিরক করালো, এবার দে হরিনাম কর, তবে উদ্ধার হয়। সুতরাং কৃষ্ণের নাম না করলে, কৃষ্ণ স্বয়ং ভগবান, তার নাম না করলে উদ্ধার হওয়া যায়, এবং তার নাম করলে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। আর কৃষ্ণ নাম হইতে পারে কৃষ্ণের চরণ, এই যে গুরু গুরুর কাছে আমরা কৃষ্ণ মন্ত্র নিই, তার দ্বারা সংসার বন্ধন কাটে। যে দীক্ষা মন্ত্র যেটা আঙ্গিক মন্ত্র, এটা যখন দ্বারা সংসারের বন্ধন কেটে যাবে, আমাদের নানা বন্ধন। আপনি পাঠ শুনতে আসবেন, দরজা এক পা বাড়ি নিয়ে আমরা মেরে যাবে ঘরে ঢুকলো, হয়ে গেল পাঠ শুনতে হবে। এখন যদি চলে যাই জামাই কী মনে করবে, সেই কী মনে করবে? হ্যাঁ বৈঠক আমরা এলাম দু বছর পরে, এই কত বন্ধন দেব, এসব তো নানা বন্ধন। হ্যাঁ আর তো কোথাও যাবেন, আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, কারো ছেলের হোক মেয়ের হোক, যা বন্ধন কত রকম বন্ধন আমাদের সংসারে। তাই এই বন্ধনগুলো কাটবে একটি কৃষ্ণ মন্ত্র জপে যায়, এই দীক্ষা মন্ত্র জপ ঠিক ঠিক দিতে হবে। আর
কৃষ্ণের জল পায় দিছে, কৃষ্ণ মন্ত্র হিসাবে সংসার বচন, আর কৃষ্ণ নাম হইতে পারে কৃষ্ণের জল। আমার চরণে যদি আসো পুনর্জন্ম ইত্যাদি, আর পুনর্জন্ম এই কারাগারে আসতে হবে, সংসার কারাগার। সুতরাং আমাদের রবীন্দ্রের ভজনা করতে সেই রবীন্দ্রেরই আজ ঝুলান। এই পাঁচ দিন যাবৎ তিনি ঝুলন যাত্রার নিজে আনন্দ পেয়েছেন এবং ভক্তগণকে তার আনন্দ দিয়েছেন। আমরা ঝুলনের কথা বলছি কদিন যাবৎ, সুতরাং ভগবানের সে রাধাকৃষ্ণের মহিমা সম্পর্কে আমি এখন বলব। সময় নিয়ে আমাদের এখন লীলা কীর্তন হবে, রচনা করেছেন কৃষ্ণ কৃষ্ণের শক্তি হলেন শিবের আধিকার, নিজের অঙ্গের তৈরি কৃষ্ণের অঙ্গের তৈরি আধিকার আবির্ভাব, কৃষ্ণের বাম অঙ্গের থেকে রাধিকার আবির্ভাব, এবং রাধিকা কৃষ্ণ সেবা করে কৃষ্ণ ভজন করেছিলেন, ভগবান নিজে নিজের সেবা করে তার বাংলা থেকে রাধিকার উৎপত্তি, সে রাধিকা কৃষ্ণ সেবা করে জগতে কৃষ্ণ সেবা শিক্ষা। যে দেখো আমি কিভাবে কৃষ্ণের সেবা করছি সেগুলো সেভাবে চূড়ান্ত হবে। কৃষ্ণ প্রেমে মুক্ত বিচরণের কাজে কৃষ্ণের কিভাবে ভালোবাসতে হবে রাধা রানী সেটা জগৎকে শিক্ষা। বৃন্দাবনে মাঝে মাঝ ধর্ষণ হচ্ছে, রাধারানী ভাবলেন ওই বলি কৃষ্ণ মাঝি পায় আছে, একবারে উন্মাদিনী না ছুটে এসে সেই নিকুঞ্জ বনে ওখানে কৃষ্ণ দেয় মাঝে মাঝ ধর্ষণ হচ্ছে, তাকে বুঝে বলে কৃষ্ণ মাঝি পায়। তোমার কালো কৃষ্ণ কালো দায়িত্ব তোমার মানবে, তোমার কি কুকালো ভেবে যে বলে এই কৃষ্ণ বলে কৃষ্ণকে রাজি করবে। এই যে কৃষ্ণের জন্য যে মা যে প্রীতি, হ্যাঁ এই যে জগৎকে শিক্ষা দেবার জন্যে আবার সেই কৃষ্ণে আবার গৌরাঙ্গ রূপে এসে রাধিকার ভাবকে আবার মহাপ্রু আচরণ করে জগৎ রাধিকার ভাব আস্বাদন করে। তারপরে তো সাধারণ কৃষ্ণ সেবা শিখেছেন, আবার এবার কলিতে কৃষ্ণই আবার নিজে রাধিকার ভাব নিয়ে কৃষ্ণ সেবা শিক্ষা দেন, যে কাম প্রাণায় আমাদের প্রাণের জিনিস অনেক প্রিয় বস্তু আছে, কিন্তু গোবিন্দ তো হয়তো করতে পারে, কিন্তু মহাপ্রভু শিক্ষা থেকে যাব সবচেয়ে বেশি ভালোবাসবে কৃষ্ণকে, কাম প্রাণনাথ কোথায় আর কাহা যাও কাহা পাও বেদন্ত নন্দন।
আর কোথায় যায়, কোথায় গেলে বুঝতে পারে। এইটা এই যে আকুলতা ব্যাকুলতা এইটা লক্ষ্য ভগবানের জন্য আকুলতা ব্যাকুলতা এইটাই হলো সুবিধা। আমরা সংসারের জন্য আকুলতা ব্যাকুলতা ভগবানের জন্য জানে প্রাণ কাঁপবে বুঝতে পারে তিনি শুদ্ধ হন। তুমি তো আমার, আমি তো তোমার, তুমি আমার, আমি তোমার, আর যেন তো হয় না, আমি তো তোমার, তুমি তো আমার, তুমি তো আমার, আমি তো তোমার, পিতা জগদা, আর যেন কেউ হয় না। তাই গোবিন্দকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই জগতে তাকে ভালোবাসে না, তাকে ক্ষতি করে আমার দেওয়াটাকে বেশি ভালোবাসি। যেটা একটু রোগ সুখ করলে চিন্তা শাস্ত্রীরা বিপুরুষে বলছেন যে নিজের দেহ অপেক্ষাও গোবিন্দকে ক্ষতি করে ভালোবাসে। আত্মগুণ কবি নিজেকে নিজের ছেলে নিজের দেহটাকে সবই ভালোবাসে, শরীর খারাপ হলে আর কাউকে সে ভালোবাসছে না, কোথায় ভেলো কোথায় ভুলো, হ্যাঁ কোথায় যায় কোথায় গেলে শরীরটা সারে, এই চিন্তা আমরা পাগলে। কিন্তু বলছেন যে দেখো তুমি যার শরীরটা যেমন ভালোবাসছ এর থেকে কোটি গুণে আমার গোবিন্দ ভালোবাসছে। সবচেয়ে মানে ভালোবাসতে পারবে সব কিছু চিন্তা পরিহার করে তাই মহাপ্রেম শিখেছেন যে কামো প্রাণার মুরলী বলে কা যাও কা পাও আমাদের সংসারে যেমন জগতে দেখা যায় সন্তান নাই, একটা সন্তান পাওয়ার জন্য মাথা পড়ছে, কিন্তু গোবিন্দের জন্য মাথা পড়ছে যে আমি গোবিন্দের কি বলছি সংসারিক বস্তু পাওয়ার জন্য যেটা তুমি পাবে চলে যাবে, হ্যাঁ কিন্তু সেই অনিত্য বস্তু পাওয়ার জন্য মাথা পড়ে পড়ছে, কিন্তু গোবিন্দের যে নিত্য বস্তু টাকা পাওয়ার জন্য মাথা পড়ছে। যাকে পেলে সব সুখ হবে, যাকে জানলে যসমিন জ্ঞাতে সর্বিতম বিজ্ঞান ভক্তি, যসমিন প্রাপ্তে সর্বিতম প্রাপ্ত ভক্তি, যাকে জানলে সব জানা হবে, যাকে পেলে সব পাওয়া হবে, তাকে পাওয়ার চেষ্টা করবে। তাই মাত্র কামর প্রাণার মুরলী বদন কা যাও কা পাও যেমন গোবিন্দ প্রাপ্তি হবে না জগতে এলাম আলা ভোন সবই ভালো ছেলে মেয়ে সবই ভালো কিন্তু গোবিন্দদের গোবিন্দের জন্য তিনি কাঁদবেন সাধু পাওয়া কষ্ট করা জীবের জানি না শুদ্ধ ভক্ত পাওয়া মুশকিল, তাই সাধু ভক্ত রূপে কৃষ্ণ আইলা নদিয়া সাধু কেমন হবে ভক্ত কেমন হবে কারণ কৃষ্ণের গোড়া রূপে নিজে দেখিয়ে দিয়ে গেলেন যে এইভাবে সাধু হলে এরকম আদি অধ্যায়ে দেখো আমি নিজে আচরণ করে আমি দেখিয়ে দিচ্ছি। তাই মহাপ্রভু জগতে এই কৃষ্ণ প্রেম দিয়েছেন, ভগবানকে ভালোবাসা প্রেম, আর জগতে যে ভালোবাসা আছি এটা তো কাম, এটা চলতে আমি টাইম দেব কাম প্রেম দ্বারা বিভিন্ন বিভিন্ন লক্ষণ লোহ আর হেম যে স্বরূপে বিলক্ষণ আছে কাম আর প্রেম বহুত জগতে যে পরস্পর মানুষ মানুষে ওটা প্রেম বলা ওটা কাম বলছে কিরকম না
লোহার সোনা যে এই যে স্বল্প লোহার সোনা কত তোলা লোহার ৩৫ টাকা কিলো আর সোনা প্রেম করছে ভুল কথা প্রেম করেনি প্রেমটা গোবিন্দের সঙ্গে যখন করে তখন প্রেম সঙ্গে বাড়ছে আমরা এটা কু অর্থতে লাগি যেখানে এটা প্রয়োগ করা উচিত না প্রেমের অপপ্রয়োগ ভগবানকে যে ভালোবাসা এটা প্রেম আর যাবতীয় যে মানুষের মানুষের ভালোবাসা এটা কাম এখানে তাই বলছেন লোহার সোনা যেমন তোমার কাম প্রেমের সেই রকম আত্মেন্দ্রিয় প্রতিবাদিতা তাই বলি কাম আবার ব্যাখ্যা করে বলছেন কাম কি নিজের সুখের জন্য যেটা করা হয় এইটুকু নিজের সুখের জন্য যা করা হয় এটা কাম আর কৃষ্ণের নিয়ে প্রীতি যা ধরে প্রেম নাম আর কৃষ্ণের প্রীতি জেনে যা করা হয় নাম কাম আর প্রেম দ্বারা বিভিন্ন লক্ষণ লোহার হেম যে সম্ভব বিলক্ষণ কামের তাৎপর্য নিয় সম্ভব কেবল শ্রীকৃষ্ণ রূপ তাৎপর্য মাত্র প্রেম প্রবল কামের তাৎপর্য নিজ সম্ভব সুখ আর কৃষ্ণ সুখ তাৎপর্য সর্বদা কৃষ্ণ প্রেমের জন্য প্রীতির জন্য যে ব্যস্ত এটা কি প্রেম সেই জন্য আমাদের কায় মনো বাক্যে ভগবানের আমরা সাধারণত যে রথে ছোটবেলাগুলো জগন্নাথকে রথে গেছে আর জামাইয়ের ভগবানের প্রীতি নাই বলে মানুষ ভালো জিনিস গোবিন্দের প্রীতি যায় এই সুদামা সুদামা লীলায় আছে ভাগবতে যে ব্রাহ্মণী সুদামা স্ত্রী সুদামা তো যাবে গোবিন্দ দর্শনে বাড়িতে তো কিছু নেই তা বলছেন যে যখন যেতে বললো তুমি একবার যাও না গোবিন্দের কাছে আমাদের এই দুঃখ মোচন হয়ে যাবে তোমাদের চাইতে হবে গেলেই তোমাদের দেবে সীতামার এই ভাবনা যে আমি ভূত বাজে আমার সখার কাছে চাইতে যাবো আমার সত্য আদি বয়স আর কমতিক মাত্র হ্যাঁ আমি তার যে ভক্তি চাইব আমার সদা হলো ভগবান তা আমার স্ত্রী বলতে যাও কিছু কে আমি তার কি হবে আর তুমি বন্ধু তোমাকে যাও আমি খালি হাতে যাবো আমার বন্ধুর কাছে তাও কিছু আর থাকবে আমার অনেক কষ্টে রাজি হয়েছে কি বলে কিছু নাই তাই সত্যিই নাই বাড়িতে আমার বলতে আর দাঁড়াব না বলে পাড় মন্ত্রীর বাড়িতে গেলেন আমরা ছেলে মেয়েদের জন্য চিড়ে যাচ্ছি আর এই সময় দাঁড়িয়ে হচ্ছে তার স্বামী যাবে গোবিন্দ দর্শনে দাঁড়াতে আজকের পাশে ভালো দিয়ে গেল ছেলে মেয়ের জন্য রেখে দিল আর পুরো ডোলায় যে ফুট গুলো ওই আর ওই জাতি করবে যা পারে ওই খুব প্রিয় কেন ভালো জিনিসপত্র কেন গোবিন্দের তো নাম রয়েছে গোবিন্দ সবাই যাবে আমার স্বামী কিছু ভাব ভালো ক্রিয়া দিতে দিতে পারে না খুব ক্রিয়া বলে এই জন্য দ্বারকা গিয়ে উনি তো কৃষ্ণ বলছেন যে সকাল আশীর্বাদ করে এলে আমাদের দিকে আনেনি এনেছে কিন্তু জানে কি আর দিবে আর এই অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি হ্যাঁ দ্বারকা অধিপতি তাকে এই পাড়া গায়ে দিতে চিরঙ্গি দেয়
লজ্জায় বের করেনি কৃষ্ণ তোমার জোর করে ভগবান বললেন তুমি ভক্তি করে যাই তাই যাও ভগবান নিজেই খুব খুলে ভগবান কে গেল এত আপনি পূজিত হয়নি রাজভোগকে হ্যাঁ এক মুষ্টি কি আর এক মুষ্টি খেতে যাবে রুক্মিণী খপ করে আসতে এই যে গ্রহণ করেছেন আমার প্রধান পূজিত সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে গেছে কিন্তু যে ভগবানকে বেশি ভালোবাসতে পারবে তিনি ভগবানের কৃপা করেন আইন করে থাক আটটা কুড়ি বেলা লীলা চিত্তা হবে আর না শোনেন এর প্রতি আবার কালকে পাঠাবে আমাদের দৈনিক।